হনুমান এখন ঘুড়ি ওড়াচ্ছে, মনে হচ্ছে কাটছে ঘুড়ি। ওখানে সবাই বসে আছে এখন। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন বাদে এই রুম থেকে আবার ব্লগ স্টার্ট করলাম। এতদিন তোমরা কেদারনাথ সিরিজটা দেখেছিলে, কেদারনাথ বদ্রীনাথ এইসব জায়গা ঘুরে এসেছিলাম, সেই ব্লগগুলো তোমরা দেখছিলে। তো আমরা কদিন আগে চলে এসেছি কলকাতাতে, আর আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো। আমার কিছু বন্ধুরাও আসবে আর একটু ঘুরিয়ে ওড়াবো। বোনও একটু বিকেলবেলা হয়তো ওড়াতে পারে, যায় না মানে ও ভালো মতো ওড়াতে পারে না, কিন্তু আমার সাথে একটু ধরে ধরে দেয়। আর থাম্বনেল তো দেখে বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। গাইজ, অনেকদিন বাদে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, বেশ ভালোই লাগছে। তো দেখতে থাকো ভিডিওটা, আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হই, আর ঠাকুর মশাই একটু পরে চলে আসবে আর পুজো শুরু হয়ে যাবে। আমি স্নান করে ফ্রেশ হলাম, আর ওখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, মানে অঞ্জলি হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে যাই, নয়তো অঞ্জলিটা পুরো মিস করে যাবো। সবার অঞ্জলি হয়ে গেছে, দাদা লেট করেছে তাই আলাদা করে আবার অঞ্জলি দিচ্ছে। এখন যোগ্য হবে, একটু পরে যজ্ঞ চালু হবে, আর তার জন্য ঠাকুরমশাই সব কিছু তৈরি করছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে হনুমান বসে রয়েছে। কিছু তো এতক্ষণ ধরে তৈরি করলো, আর এখন আগুনটা ধরিয়ে দিয়েছে। ঘর পুরো ধোয়াতে ধোয়া হয়ে গেছে, এত ধোয়া। আর ওইদিকে বসে আছে হনুমান, দাঁড়াও দেখাচ্ছি। হনুমান গলা খালি দে যাবি মার্গস্তি কর, হনুমান হাই করছে। যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে পুজো প্রায় শেষের দিকে, আর আমাদের সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিয়েছে। আমারটা মনে হচ্ছে একটু দেখে গেছে, যাই না বুঝতে পারছি না ঠিক এদিকটায়। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেল, এখন সব গাড়ি আর বাইকগুলোতে যজ্ঞের ফোঁটা দিয়ে দেবে। আর আর একটা জিনিস একটু খারাপ লাগছে, ওয়েদারটা খুবই খারাপ হয়ে রয়েছে, পুরো মেঘলা হয়ে রয়েছে। তো ঘুড়ি ওড়াবো কী করে সেটাই ভাবছি, অনেক ঘুড়ি কেনা রয়েছে। আর আমার জম্মু দেখে বুঝতে পারছো কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। আর আমরা সবাই ছাদে এখন ঘুরে ওড়াবো একটু কিছুক্ষণ। কি ভাই আসতে, তো দারুণ ঘুরে ওড়াচ্ছে। যাই হোক, তো এখন একটু ঘুড়ি ঘুড়ি ওড়াই, বিশ্বকর্মা পুজো, ঘুড়ি না ওড়ালে হবে নাকি? ওড়া ওড়া ভাই,
তাহলে ঘুরে নিয়ে দৌড়া দাও দেখিন দেখতে পাবো না গুড প্লে অনিন্দ গুড প্লে হবে ছাড়তে থাক শুধু ছাড়তে থাক হ্যাঁ ছেড়ে দে নিচে পড়ে যা গাইস এখানে সবাই বসে আছে এখন সব ঘুরি ওড়াচ্ছে কাটা খাচ্ছে আমাদের গোল মিটিং বসে গেছে আরেকজন হাঁপিয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কিরে কটা কাটা খেলি আর কটা কাটলি আমি যদি মাথা ফাটি চারটে কেটেছি ১৬টা কাটা গেছে এই ধর চারটে ঠিক এই তো সত্যি কথা আগে বেরিয়ে যা চারটে কাটা গেছি ১৬টা কেটেছি হ্যাঁ ও সত্যিটা আগে বেরিয়ে গেছে এই যে জিজু এখন ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে হাই হনুমান তো হনুমান এখন ঘুড়ি ওড়াচ্ছে মনে হচ্ছে কাটছে ঘুড়ি কোথায় ঘুড়ি 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 ওই তো ওদের ঘুড়ি উড়ছে এই যে হনুমান ওড়াচ্ছে কাট 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 এই একজন লাটাই ধরে বসে আছে রবীন্দ্রনাথ দাদা কাটতে হবে কিন্তু ও দাদা কি কাটছে কেটে দিয়েছে কেমন লাগলো ঘুড়ি কেটে অনেকগুলো কাটা খেয়েছি ওর জন্য নর্মাল এই যে দাদারটা নিচেরটা এই 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 দাদাই কাটা খেয়ে গেল এবার এবার কেমন ফিলিং সেট সো গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আমরা ঘুড়ি টুড়ি উড়িয়ে মানে ওই দাদা উড়িয়েছে আমি দেখেছি দেখে নিচে চলে এসেছি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই চলেও গেছে আর তোমরা যদি বৃন্দাবন মথুরার ভিডিও দেখতে চাও প্লিজ একটা করে কমেন্ট করে দিও তাহলে আমরা বৃন্দাবন মথুরার ব্লগগুলো আপলোড করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও অনেকদিন বাদে এরকম একটা ভিডিও মানে ব্লগ বানালাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করবো না তো বাই সো প্লিজ সারা পাকারা সারা পাকারা সারা পাকারা সারা পাকারা ওকে থ্যাংক ইউ